আর কি প্রেগন্যান্ট ভাই শুনলাম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম রাজা ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা তো জানো বার্থডে আর বিয়ে আমি কখনো মিস করি না তোমরা জানবে কি করে তার জন্য তো আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেরি না করে গাইজ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আজকে সন্ধ্যাতে বিয়েতে আমার ইনভাইট আছে তো গাইজ চলো গিয়ে দেখা হচ্ছে চলো এত বছরের ভালোবাসা দিদির সাথে ঝগড়া ঝামেলা হাসি অবশ্যই অবশ্যই কষ্ট এটা হবে এত বছরের ভালোবাসা Thank you.
পুরো ক্লান্ত হয়ে গেলাম, ভাইও নেচে পুরো ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, আর নড়তে পারছি না। একটা কাজ আছে বাজারে একটু, তো তারপরে আবার নাচ হবে। হ্যাঁ আবার নাচ হবে গাইস, আবার নাচ হবে। আমাদের নাচানাচি কমপ্লিট অলরেডি গাইস, রাত 12টা বাজে। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়িতে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, বিয়ে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। ভাই নাচতে নাচতে পুরো ক্লান্ত, ভাই নাচা হয়েছে তোমার? হ্যাঁ ভাই, অনেক অনেক নেচে নিয়েছি, অনেক মজা করে নিয়েছি। তো ভেবেছিলাম 12টা অবধি নাচবো, 12টা অবধি নাচতে পারিনি, 11:20 সমাপ্তি। দাদা এটা কটা চলছে? 50টা অলরেডি হয়ে গেছে, আর কটা আছে? 2, 4, 5, 6, 7টা আছে। 50টা অলরেডি হয়ে গেছে, 57টা চল রানি। অলরেডি 53টা মিষ্টি খেয়ে নিয়েছে, আর 4টা বাকি আছে। লজ্জা করবেন না, বাট আপনার খেতে হবে কিন্তু, যার বিজ আমরা কমপ্লিট খেতে হবে, স্টার্ট করুন। হ্যাঁ হবে হবে। জানোয়ার হ্যায় কিতনা ভি খায়ে ফুকা হি রহতা হ্যায়। আগে বাড়ি ঢুকি রে, আপনার আমার হার্ট বাড়তে চলো। আরে জল দাও দাদাকে, জল দাও। করিস না, কই না, আইসক্রিমটা খাচ্ছি আমি ভাই, করিস না ভাই, আইসক্রিমটা খাচ্ছি, করিস না, করিস না। साले मिठाई की दुकान पे लेके जाऊंगा, 200 में बिक जाएगा। बड़ी सस हाथ दे दीजिए, थोड़ा दे। কমপ্লিট হয়ে গেল, শুধু আমারই খাওয়া দাওয়া কোনো কমপ্লিট হয়নি। পাকিস্তানে বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসবে, তারপর খাবো। হ্যাঁ শোনো, ফটো নেওয়া হয়ে গেছে? হয়নি ভাই, 1000 টাকা বলছে। পয়সা বরবাদ পেহেন চোর। আমাদের ভাই ক্যাটারিং করেছে, ভাই ক্যাটারিং করে তোমার কেমন লেগেছে তাই বলো? কষ্ট হয়েছে ভাই? একটু বলুন না, কষ্ট হয়নি, ভালো হয়েছে। ভালো ভালো মেয়ে ছিল ভাই? না, দেখতে কেমন ভাই? একটাও গার্লফ্রেন্ড নেই, বিশাল কষ্টই বাড়া। একটা মেয়ে পছন্দ হয়নি? না। কি বলো? হ্যাঁ দাদা তো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, তাহলে এইসব বলে। ভাই তোর মেয়ে কেমন আছে ভাই? চল দাদার মেয়ে, দাদা মেয়ে কেমন আছে? চল একটা বলুন না, এই লজ্জা পাবেন না। তোর বউ নাকি প্রেগনেন্ট ভাই শুনলাম? বিরিয়ানি সার্ভ করে দিয়েছে, খিদে লেগেছে ভাই? খিদে লেগেছে কিন্তু খেতে পারছি না। কেন ভাই খেতে পারছিস না? শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। লজ্জা করবেন না। কেমন আছে? হেভি, দারুন, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। লজ্জা করবেন না, আনকম্পারেবল, ইনকম্পারেবল। এটা কি ভাই সর্দার? এটা কি ভাই? সুমন সর্দার। খেতে কেমন? খেতে ভালো। টেস্ট করুন ফার্স্ট, টেস্ট করে দেখি তাহলে কেমন কেমন হয়েছে। এটা কেমন হয়েছে স্যার? ইট ইজ ভেরি স্পাইসি। হ্যাঁ দারুন হয়েছে এটা। হুম, দ্যার ইজ ভেরি মেনি অনিয়ন ইন দ্য শাটে, ইন দ্য শাটে। So it is fine. এটা যদি আস্তে আস্তে খাওয়া তো গরম গরমে খুব ভালো লাগবে খেতে। এটা অবভিয়াসলি, অবভিয়াসলি এখন একটা বাজে তো খেতে ঠান্ডা হয়ে গেছে, আনকমফোর্টেবল লাগছে, তাই তো? No problem, have a relax, not for mind. হ্যাঁ তোমার তোমার যে দিদির বিয়ে আজকে, তাই তো? তোমার খাওয়ার ফিলিংসটা কেমন? তুমি উচিত দিদির বিয়ে খাওয়ার ফিলিংস, তোমার তো উচিত এখন কান্না করা, তাই তো? ব্লগিং চ্যানেল কমেন্ট করে দাও, তুমি বলতো। হ্যাঁ অবশ্যই, নো প্রবলেম, আই হ্যাভ এ রিল্যাক্স, নট ফর মাইন্ড। বিস্কিট নিবি? নিয়ে আয় ভাই, একটু চলে আয়, বেশি দিস না ভাই, অল্প দিস, রাজারে দে ভাই, যত হতে পারে তত দে। চিকেন লেগ পিস।
চিকেনটা মনে হচ্ছে মুরগির, চিকেনটা খুব ভালো মনে হয় মানুষের রান্না করে, অনেক স্পাইসি তোর কিন্তু খেতে হবে, ও খাবে তোর খেতে হবে, খেতে হবে তাই দিয়েছে কাটি খেতেই হবে তোমার, খেতে হয় আমি জানি কিন্তু খেতে হবে, কিন্তু আমার হজম হয় না বলে আমি খাই, হজম করে দেবো আমি চাপনি কেমন তো মাংস আর এক চিকেন শাট দিও, চিলি চিকেনের মতো লাগে ভালো লেগেছে, আবার একটা খেয়ে নিল, তো টেস্টটা অনেকটা চিলি চিকেনের মতো, তো আমি চিলি চিকেন ভালো খাবো, কোন এই লোক কহাঁ সে আতে হে মুখের মধ্যে দিতে হয় চিবাতে হয় তারপর পেটে চলে যায় তারপর যেটা সবাই জানে একে দেখে কেউ বলবে যে যেভাবে খাচ্ছে আজকে দিদির বিয়ে যখন যাবে তখন জল আসবে, এখন জল আসবে না, এখন এখন কি আছে তাহলে ভালোবাসা আবেগ রাজা যে আমি না দেখি ব্লগে রাজার খবর শুনি, দেখি তোদের রাজার খবর শুনি, রাহুল যেহেতু সব আছে আমি যদি দেখি ঠিক আছে দেখা যাবে গলার ভয়েস কমে গেছে, গানের সঙ্গে সঙ্গে হই হই করছিলাম এসের জন্য গলাটা বসে গেছে, কেন বসেছে কারণ জোরে জোরে চিল্লাচ্ছিলাম, কেন চিল্লাচ্ছিল মজায় তো, কিসের কিরকম মজা করছিল আপনি এক্সপ্লেইন করো, মজাটা করছিলাম সবাই ছিল একসঙ্গে, হ্যাঁ তারপর তো খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম, কি কারণে উত্তেজিত হয়ে পড়েছিল তো সেটা একটা যে এটা কি করেছে অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় সেটা প্রকাশ করতে হবে না, এখানে সবাই দেখছে সবাইকে জানাতে হবে না কি করতে তুমি, পসিবল এটা পসিবল অবশ্যই পসিবল না, আপনার এটা দেখাতে হবে আপনি কি করতে, পসিবলটাকে পসিবল করা সোনাদের কাজ, হ্যাঁ এটা সবাই জানে পসিবল জিনিসটা করো, তাই তো শোনো একটা মিষ্টি নিলে একটা মিষ্টি নিতে হবে, এটা খেলাম একগুনি উনি এক দাদা 57টা মিষ্টি খেলে তুমি দুটো খেলে হবে, আমি অলরেডি 40টা খেয়ে ফেলেছি, ওহ এই একটা 41টা আমার এই রানিং 100টা চলছে 61 যতটা খেতে পেরে ততটা খেয়েছি, আপনার করা দরকার খাচ্ছেন আপনি, আমি খাচ্ছি আমার লজ্জা না, আপনি খাচ্ছেন না আপনি দেখে লোভ দিতে পারেন, রাতে কোনো প্রবলেম হয় যে খাই না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট গাইস, এখন অনেক রাত হয়ে গেছে প্রায় 1:30-2 বাজতে যায়, এখন বাড়িতে যাবো, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।